উন্নয়ন খরচ 18,500 কোটি টাকা কমিয়ে অনুমোদন হল সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। বুধবার শেরেবাংলা নগরের এনএসসি সম্মেলন কেন্দ্রে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় সংশোধিত এই এডিপি অনুমোদনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনীতির ক্রান্তি লগ্নে উৎপাদন আর সরবরাহ ব্যবস্থা ঠিক রাখার নির্দেশ দিয়েছেন। আর পরিকল্পনা প্রতিমন্ত্রী জানান, বাজেট ঘাটতি কমাতেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি, অর্থাৎ এক বছরে সরকার কতটা উন্নয়ন কাজ করবে মূলত তারই পরিকল্পনা। এবারের বাজেটে সরকারের টার্গেট ছিল 2,46,000 কোটি টাকার উন্নয়ন কাজ করার, কিন্তু নানা কারণে অনেক মন্ত্রণালয় ও বিভাগ বরাদ্দকৃত অর্থ খরচ করতে পারেনি, যে কারণে সংশোধন হলো মূল এডিপি। আকার দাঁড়ালো 2,27,566 কোটি টাকা, যদিও তা আগেরবারের সংশোধিত এডিপির চেয়ে বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত এনএসসি বৈঠকে অনুমোদন হল এই সংশোধিত এডিপি। এর বাইরে প্রধানমন্ত্রী বেশ কিছু দিক নির্দেশনাও দেন বৈঠক শেষে, যা তুলে ধরেন পরিকল্পনা প্রতিমন্ত্রী। তিনি আবারও জোর দিয়েছেন যে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা মানে আমরা সফলতা অর্জন করছি, এটাও সত্য। তবে আমাদের উৎপাদন ব্যবস্থাকে এখনও অক্ষুণ্ণ রাখার জন্য, যেমন সরবরাহের দিকটা যেন অব্যাহত থাকে, সাপ্লাই সাইড যেটাকে বলি আমরা ইকোনমিক্সে, যে ডিমান্ড সাইড তো আমরা কিছুটা নিয়ন্ত্রণ করেছি ওই যে আমদানির মাধ্যমে, কিন্তু আমরা যেন সাপ্লাই সাইডকে উজ্জীবিত রাখি এবং করি, এখানে কোনো রকমের নিয়ন্ত্রণ তো সুযোগ নেই, বরং এটি আমাদের অর্থনীতিকে চালিয়ে যাচ্ছে। সাংবাদিকদের এক প্রশ্নে তিনি ব্যাখ্যা দিলেন কেন বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে তারও। 5% খুব বেশি বাড়িয়েছে এটা আমার মনে হয় না, এই জন্য এখানে একটা মনে রাখতে হবে, আমাদের বাজেট ঘাটতি সীমাবদ্ধতার সীমার মধ্যে রাখতে হবে। সরকারের পাইপলাইনে এখন $52 বিলিয়ন বৈদেশিক ঋণ আছে বলেও জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী। এগুলো সব ওই গুণগত পরিবর্তনের লক্ষ্যেই কিন্তু হয়েছে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।